প্রতি সপ্তাহের মতো আমি ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী আপনাদের স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ব গ্লোকোমা সচেতনতা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আরটিভির আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, চারপাশের হাজারটা চাপের পাশাপাশি চোখেরও এক ধরনের চাপ রয়েছে, আর সেই চাপের সঙ্গে নিবিড় এক সম্পর্ক রয়েছে গ্লোকোমা নামের দৃষ্টিঘাতক এই ব্যাধির। গ্লোকোমা সপ্তাহকে উদযাপনকে ঘিরে তাই আজকের পর্বে আমরা আলোচনা করব চোখের গ্লোকোমা রোগ প্রতিরোধ ও প্রতিকার নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন খ্যাতনামা চক্ষুরোগ বিশেষজ্ঞ। সঙ্গে আছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রাক্তন মহাসচিব, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলাম খান, এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রাক্তন মহাসচিব, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা শহীদ। ম্যাডাম এবং স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। স্যার এবং ম্যাডাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ তোমাকে, অনেক ভালো লাগছে আজকে এসে এতদিন পরে। ধন্যবাদ ম্যাডাম। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে গ্লোকোমা। এটি একটি নীরব ঘাতক একটি রোগ। এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। এর ভিতরে যাওয়ার আগে আপনার কাছে ম্যাডাম আমি প্রথমে জানতে চাইবো যে চোখের চাপ এবং গ্লোকোমা এই দুটি বিষয় আসলে কী, অর্থাৎ চোখের চাপ বাড়লে কি সেটি গ্লোকোমা, অথবা গ্লোকোমা রোগটি আসলে কী ম্যাডাম? চোখের চাপ বলতে আমরা নর্মাল চাপও হতে পারে, অ্যাবনর্মাল চাপও হতে পারে। চাপ জিনিসটা হচ্ছে চোখের ভেতরে আমার বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, কিছু তরল আছে, কিছু সলিড আছে। এই জিনিসগুলো চোখের তাদের যে পার্শ্ব একটা চাপ ওর চোখের চারিদিকে যে দেয়াল আছে সেই দেয়ালে দেয়, এটাই হচ্ছে চোখের চাপ। নর্মালি এটা একটা যে রেঞ্জ সেটা হচ্ছে 10-20 মিলিমিটার অফ মার্কারি। যখনই এটা 20-21-এর উপরে উঠে যায় তখন আমরা বলি যে চোখের চাপ বেড়ে গিয়েছে। আচ্ছা, এটা কখনো কখনো বাড়তি চাপটুকু আমাদের চোখের নার্ভকে ক্ষতি করতে পারে, আবার কখনো নাও করতে পারে। যখন ক্ষতি করে তখন আমরা ওটাকে গ্লোকোমা বলি। স্যার, এবার আপনার কাছে আমার প্রশ্ন। স্যার, আমরা জানি যে প্রতি বছরের মতো এবছরও আপনারা বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালন করছেন। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ সম্পর্কে এবং এর মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে স্যার আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো। ধন্যবাদ তোমাকে। তো তোমার প্রশ্নের উত্তরে বলতে হয় যে ওয়ার্ল্ড গ্লোকোমা অ্যাসোসিয়েশন সেটা প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এই গ্লোকোমা উইকটা পালন করে থাকে, তারাই এই ডেটটা ঠিক করে রেখেছেন। এই বছর আমাদের 8-14 মার্চ পর্যন্ত বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালিত হবে। এই সপ্তাহটা পালন করার উদ্দেশ্যটা হচ্ছে যে এটা একটা ওয়াইড, মানে সারা দেশেই আমাদের হবে এবং বিশ্বের বিভিন্ন দেশে হবে। এখানে গ্লোকোমার রোগটা আসলে চোখের জন্য খুবই মারাত্মক, কারণ আমরা জানি গ্লোকোমায় যে দৃষ্টিশক্তি চলে যায় সেটা আর ফিরত আসে না। সেই জন্য মানুষকে, মানে আমাদের জনসাধারণকে, এই রোগের খারাপ দিকটা সম্পর্কে জানানো এবং তাদেরকে অ্যাওয়ার করা, মানে সচেতনতা বৃদ্ধি করা, যেন চোখের গ্লোকোমায় যে ক্ষতিটা হয় সেটা থেকে কীভাবে বাঁচানো যায়, কীভাবে প্রতিকার করা যায়, কীভাবে চিকিৎসা করা যায়, সেই উদ্দেশ্যে বিভিন্ন হসপিটালে আমরা র্যালি করে থাকি, সভা করে থাকি, সাংবাদিক সম্মেলন করে থাকি, রোগীদের সেখানে আমন্ত্রণ জানাই, সাংবাদিকদের জানাই, এবং ইভেন পেপার, টেলিভিশন, এই সমস্ত অনুষ্ঠান যেগুলি হয় সেগুলি আসলে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য গ্লোকোমা রোগটা সম্পর্কে জানানো, এইটাই হচ্ছে উদ্দেশ্য। ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দর করে বলছিলেন যে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ আপনারা আসলে কীভাবে পালন করেন। ম্যাডাম, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি বলছিলেন যে চোখের চাপ এবং গ্লোকোমা, অর্থাৎ চোখের চাপ বাড়লে কি সেটি গ্লোকোমা, এটি কতটা সত্য? চাপ বাড়লে যে গ্লোকোমা হবে তা না, চাপের মধ্যে যেই চাপটা ক্ষতিকারক চাপ সেটাই গ্লোকোমা সৃষ্টি করবে। আবার কিছু কিছু ক্ষেত্রে চাপ বেড়েছে কিন্তু নার্ভে কোনো ক্ষতি হচ্ছে না, সেটা কিন্তু ক্ষতিকারক চাপ নয়। বুঝতে পারছেন যে চোখের চাপের দুটো দিকই আছে, তো যেটা গ্লোকোমা সেটা আমাদের পিক আপ করে নিতে হবে। কারণ আমরা জানি যে গ্লোকোমা হলে একটা চোখে যে অন্ধত্ব হয় সেই অন্ধত্বকে কখনোই চোখের দৃষ্টিশক্তিকে আর ফেরত আনা যায় না, সেটা হচ্ছে পার্মানেন্ট ব্লাইন্ডনেস। সেটাই আমরা চাই না, সেটার জন্যই আমাদের এই অ্যাওয়ারনেস, একটু আগে বললেন ডক্টর কামরুল ইসলাম খান যে অ্যাওয়ারনেসটা সারা দেশে না,
বিশ্বজুড়ে এই অ্যাওয়ারনেস একই টাইমে একই সময়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা, জানানো যে গ্লোকোমা বলে একটা রোগ আছে যেটার জন্য আপনারা যদি আর্লি যদি চিকিৎসা করান তাহলে আপনারা চোখে যে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটাকে বন্ধ করতে পারবেন, এটাই হচ্ছে সেই অ্যাওয়ারনেসের প্রতিপাদ্য। ধন্যবাদ ম্যাডাম। স্যার, সাধারণত কী কী কারণে আসলে গ্লোকোমা হয় এবং আসলে কাদের এই গ্লোকোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে? আসলে মানে গ্লোকোমা যে জিনিসটা মানে রোগটা চোখের, যে এটার প্রাইমারি গ্লোকোমা আছে আর সেকেন্ডারি গ্লোকোমা আছে, এটা আমরা বলে থাকি সাধারণত। প্রাইমারি গ্লোকোমা হচ্ছে এটা সাধারণত অ্যাবাভ 40-45 এরকম, এরপরে এটা বয়সজনিত না আসলে, মানে রোগটা আর ছিল না, হঠাৎ করে দেখা গেলো চোখের প্রেশার বেড়ে গেছে, এটাকে প্রাইমারি গ্লোকোমা, তার অন্য কোনো কারণ নেই। এটা দুইভাবে হতে পারে, এটা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা যেটাকে আমরা এই বয়সে বেশিরভাগ পেয়ে থাকি, যে তার সব কিছু ঠিক আছে, চোখের প্রেশার বেড়ে যাওয়ার দুটা কারণ হতে পারে। একটা হলো চোখের ভিতরে যে তরল পদার্থ থাকে যেটা অ্যাকোয়াসিমার বলি, সেটার প্রোডাকশন যদি বেড়ে যায়, অথবা এই অ্যাকোয়াসিমার যদি চোখ থেকে বেরোতে না পারে, যে রাস্তাগুলি আছে সেগুলো রাস্তাটা আছে সেটা যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে যায়, বা অ্যাকোয়াসিমার চলাচলে যদি কোনো মানে প্রতিরোধের হয় তাহলে চোখের প্রেশার বেড়ে যায়, এটাকে আমরা বলি যে প্রাইমারি গ্লোকোমা, ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। এটা আসলে ডাক্তারি ভাষায় ওপেন অ্যাঙ্গেল ক্লোজ অ্যাঙ্গেল, এটা বোঝানো যার জনসাধারণকে খুব ডিফিকাল্ট, আমরা ডাক্তাররা এটা বুঝি। মানে মূল কথা হচ্ছে চোখের পানি বা অ্যাকোয়াসিমা যেটা আছে এটার চলাচলে চোখের ভিতরে যদি সমস্যা হয় সেটার জন্য প্রেশার বাড়তে পারে, আবার চোখ থেকে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা আছে সেটাও যদি বন্ধ থাকে তাহলে বেড়ে যেতে পারে, এটা হলো প্রাইমারি গ্লোকোমা। একটা সেকেন্ডারি গ্লোকোমা হচ্ছে যে সবই ঠিক আছে চোখের অন্য কোনো অসুখ থেকে যেটা হচ্ছে, যেমন চোখের যদি জন্মগত কোনো ত্রুটি থাকে অথবা চোখের কিছু অসুখ আছে সেগুলির জন্য চোখের প্রেশার বেড়ে যায়, তো সেই সেকেন্ডারি কজগুলি যদি আমরা দূর করতে পারি তাহলে সেটা ভালো হয়ে যায়, কিন্তু প্রাইমারি গ্লোকোমা ভালো করা যায় না, এটাকে দমিয়ে রাখা যায়। আমাদের কথা হলো গ্লোকোমাকে অ্যারেস্ট করে ফেলা, প্রথমে হলো ডায়াগনোসিস করা, তারপর যেটুকু ক্ষতি হয়েছে এটুকে আর বাড়তে না দেওয়া, এটা হলো গ্লোকোমার চিকিৎসার মানে মূল বিষয়। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলছিলেন যে কী কী ধরনের গ্লোকোমা রয়েছে, সাধারণত কী কী লক্ষণ নিয়ে ম্যাডাম আপনাদের কাছে রোগীরা উপস্থিত হয়? দুটো প্রধান লক্ষণ, একটা হচ্ছে যে গ্লোকোমা দুটো ধরনের, লক্ষণও ভিন্ন দুটো ধরনের মধ্যে, যেটা খোলা কোণ বিশিষ্ট যে গ্লোকোমাটা অথবা ওপেনিংয়ের গ্লোকোমা, সেখানে রোগীরা আসে আমাদের বিভিন্ন রকমের উপসর্গ, যেমন বলে যে আমি বারবার করে চশমা বদলাচ্ছি কিন্তু আমি স্যাটিসফাই হচ্ছি না, আমার মনে হচ্ছে আমি স্বচ্ছতাটা আমার চোখে আসছে না, এটা একটা হতে পারে। রোগী বলতে পারে আমার চোখে একটু চাপ অনুভূতি হয়, অথবা বলতে পারে আমার মাথা ব্যথা হয়, অথবা বলতে পারে যে আমি যে দেখছি আমার আলোর চারিদিকে একটা লাইটের মতো, কেমন একটা হলো বলি আমরা, একটা রেখার মতো আমি দেখতে পাই। এগুলো হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার ক্ষেত্রে। আর বন্ধ চোখ বিশিষ্ট গ্লোকোমা, যেটাতে পেশেন্ট আসে আমাদের প্রচণ্ড মাথা ব্যথা, চোখে ব্যথা, চোখে দেখতে না পারা, চোখ লাল হওয়া, এগুলো নিয়ে আসে। ইভেন এমনও হয় যে চোখটা পুরো দৃষ্টিশক্তি এত কমে যায় যে সেটা আসলে খুবই অ্যালার্মিং। আর আরেকটা প্রশ্ন তুমি যে করছিলে একটু আগে, যে কাদের গ্লোকোমা হওয়ার সম্ভাবনা বেশি, সাধারণত দেখা যায় যে যাদের বয়স 40-এর উপরে, এখন সেটাকে আরেকটু কমিয়ে আমরা 35-এর উপরে ধরছি, তারপর যাদের ফ্যামিলিতে গ্লোকোমা আছে, ফ্যামিলিতে যদি গ্লোকোমা একজনের থাকে দেখা যায় আরও মানে এটার সম্ভাবনা অন্যদের হওয়া প্রায় 30% বেড়ে যায়। তাহলে এটাতে খুব আমরা ইম্পর্টেন্স দেই যে ফ্যামিলি গ্লোকোমা যাদের আছে তাদেরকে আমরা বলে দেই যে আপনার ফ্যামিলির অন্য মেম্বারদেরকেও দেখান চোখ গ্লোকোমা পরীক্ষা করে, অর্থাৎ মা বাবা ভাই বোন সবাই। হ্যাঁ, দেখা যায় একটা ফ্যামিলিতে 2-3 জনেরও গ্লোকোমা থাকতে পারে একজনের যদি দেখা যায়। তারপরে প্রেশার বেশি নিয়ে, ব্লাড প্রেশার, হাইপারটেনশন, যাদের ডায়াবেটিস আছে, যারা অনেক দিন ধরে স্টেরয়েড ইউজ করছেন, এই সমস্ত মানুষ সাবধানতা অবলম্বন করা উচিত, ডাক্তারকে দেখানো উচিত যে তাদের গ্লোকোমা আছে কিনা। ধন্যবাদ ম্যাডাম এবং স্যার, আপনারা খুব সুন্দর করে আসলে বলছিলেন যে গ্লোকোমার রোগ কী, কীভাবে শনাক্তকরণ করেন,
কারা কারা এর মধ্যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ছে এবং চিকিৎসা কীভাবে করেন, আমরা আরও অনেক কিছু শুনবো, কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। ফিরবো বিরতি শেষে, সঙ্গে থাকবেন। দর্শক, চোখের গ্লোকোমার রোগ প্রতিরোধ ও প্রতিকার নিয়ে এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় আলোচনা হচ্ছে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত এবং ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত জাতীয় গ্লোকোমা সচেতনতা সপ্তাহ উপলক্ষে আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছেন দুজন দীর্ঘদিন গ্লোকোমা সচেতনতা নিয়ে কাজ করা দেশের দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। অতিথিদের সঙ্গে আলোচনার বাকি অংশে ফিরবার আগে এখন সংক্ষিপ্ত সময়ের বিরতি নিচ্ছি। ফিরব দ্রুত, সঙ্গেই থাকবেন প্রত্যাশা করছি। বিরতির এপারে আবারও স্বাগত সবাইকে। জাতীয় ও বিশ্ব গ্লোকোমা সপ্তাহকে ঘিরে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে চোখের গ্লোকোমা রোগ প্রতিরোধ ও প্রতিকার এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আজকের বিশেষ আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রাক্তন মহাসচিব, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলাম খান এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রাক্তন মহাসচিব, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা শহীদ ম্যাডাম। ফিরছি আলোচনায়। স্যার এবং ম্যাডাম, বিরতিতে যাবার আগে আসলে শুনছিলাম যে চিকিৎসা কিভাবে করেন। ম্যাডাম খুব সুন্দর করে বলছিলেন যে এক একটা স্টেজ অনুযায়ী আসলে আপনার চিকিৎসা করে থাকেন। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে গ্লোকোমা রোগের চিকিৎসা সবগুলো কি আসলে বাংলাদেশে অ্যাভেলেবল, বা এর জন্য কি বিদেশে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কি আদৌ? আমাদের দেশে অনেকেই যারা আর্থিকভাবে সচ্ছল তারা বিদেশে চিকিৎসা নিতে যান। এটার কারণটা হচ্ছে যে কনফিডেন্সের অভাব আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে, অনেকের, সবার না। তো আপনাকে জানাচ্ছি যে গ্লোকোমা চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত ধরনের ইনভেস্টিগেশনস, ফেসিলিটিস এবং এক্সপার্টাইজ আমাদের যথেষ্ট পরিমাণে আছে। আমরা গ্লোকোমা চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সমস্ত কিছুই আমাদের দেশে অ্যাভেলেবল। ধন্যবাদ স্যার। ম্যাডাম, স্যার কিন্তু বলছিলেন যে আসলে বাংলাদেশের বাইরে এই চিকিৎসার জন্য যাওয়ার কোনো প্রয়োজনই নেই, কিন্তু একজন রোগী যিনি গ্লোকোমায় আক্রান্ত তিনি যদি সময় মতো চিকিৎসা না করেন তাহলে তার কী কী পরিণতি হতে পারে, যদি ছোট করে বলতেন? পরিণতিটা হচ্ছে দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে আসবে যদি চিকিৎসা ঠিক মতো না নেয়, অথবা দিচ্ছে কিন্তু কোনো নিয়ম মেনে চলছে না, অথবা আমাদের কাছে নিয়মিত আসছে না, যার জন্য ফলো আপ যেটা সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে কতদিন পর পর ডাক্তার বলে দিয়েছে আপনাকে আসতে হবে, কেননা এসে দেখাতে হবে যে আমাদের প্রেশারটা কেমন, নার্ভের উপরে কেমন ক্ষতি হচ্ছে কি হচ্ছে না, অথবা আমার যে দৃষ্টিশক্তির ব্যাপ্তি, ফিল যেটা বলি, সেটা কেমন আছে। এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে প্রোগ্রেশন হচ্ছে কি হচ্ছে না। তো একটা রোগীর কাছে আমাদের যেটা আবেদন সেটা হচ্ছে ওষুধ যেটা আমরা দিচ্ছি সেটা আপনারা নিয়মিত দেবেন এবং নিয়মিত আমাদের কাছে ফলো আপে আসবেন, তাহলে আপনার অত বেশি শঙ্কিত হওয়ার কোনো দরকার নেই যে গ্লোকোমায় আপনি অন্ধ হয়ে যাচ্ছেন এরকম কোনো বিষয় নিয়ে। কেননা আমি মনে করি এই প্রেশারটা যদি কন্ট্রোলে থাকে তাহলে তার দৃষ্টিশক্তিও ভালো থাকে, জেনে খুশি হবেন, স্বাভাবিক জীবনযাত্রা সে চালিয়ে নিতে পারবে। আমরা যেভাবে খাচ্ছি, গাইছি, যাচ্ছি, চলছি, সব কিছুই করা সম্ভব, কারণ আপনি তো অন্ধ হচ্ছেন না, কিন্তু আপনি যদি নিয়ম না মেনে চলেন তাহলে তো এই অন্ধত্বটাকে বন্ধ করা কারো পক্ষেই সম্ভব নয়। ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর করে বলছিলেন। শিশুদেরও গ্লোকোমা হয়, যেটাকে আমরা আসলে বলি কনজেনিটাল গ্লোকোমা। এই কনজেনিটাল গ্লোকোমা কি এবং এর চিকিৎসা সাধারণত কীভাবে আপনারা করেন? কনজেনিটাল গ্লোকোমা হচ্ছে যে জন্মগত বাচ্চা মায়ের পেটে থেকে গ্লোকোমা নিয়ে জন্মায়, সেটা তো আর বোঝা যায় না প্রথম। তো কিছুদিন যাওয়ার পরে বাচ্চা যখন বড় হতে থাকে তার চোখের যে স্বাভাবিক গঠন সেটা যদি ঠিক না থাকলে তাহলে এই গ্লোকোমাটা হয়। এটার কয়েকটা কারণ হচ্ছে যে বাচ্চা যখন ইন্টারভিউটেন্ট লাইফে আর্লি স্টেজে যদি কোনো ভাইরাল ইনফেকশন হয় তাহলে সাধারণত এগুলি হতে পারে। সেখানে চোখের যে অর্গানোজেনেসিস বলে একটা টার্ম আছে, যখন এই অর্গানগুলি তৈরি হয় তখন যদি ইনফেক্টেড থাকে তখন এই গঠনটা ঠিকভাবে হয় না, না হওয়ার জন্যে চোখের যে স্বাভাবিক গঠন নর্মালভাবে না হওয়াতে চোখের যে প্রেশারটা তখন বেড়ে যায় কিংবা
চোখে অনেক প্রেশার নিয়ে বাচ্চা জন্মায়। যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে চোখটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, স্বাভাবিক যে চোখ বুল সাই বলি আমরা অনেক বড়। আরেকটা হচ্ছে চোখের প্রেশার বেশির জন্যে কর্নিয়া যেটা স্বচ্ছ থাকে কাচের মতো, এটা অস্বচ্ছ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, বাচ্চা মায়ের চোখের দিকে তাকাবে না এবং মা নিজেই কমপ্লেন করবে যে চোখগুলি একটু বড় সাদা হয়ে যাচ্ছে। এগুলি যদি থাকে তাহলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে। কনজেনিটাল গ্লুকোমার চিকিৎসা সাধারণত ওষুধ দিয়ে এটাকে কন্ট্রোল করা যায় না, এটাতে আর্লি সার্জারি করতে হয়। হ্যাঁ, এটা এবং সার্জারি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ইভেন উইদিন এ উইকও বাচ্চাদের তাদেরও চিকিৎসা এই সার্জারির মাধ্যমেই করলেই তাহলে পরবর্তী পর্যায়ে চোখের গঠনগুলি নর্মাল হবে, প্রেশার ঠিক থাকলে সে ভবিষ্যতে দেখতে পারবে। ধন্যবাদ স্যার। প্রতিরোধ কীভাবে করবো আমরা? আসলে আমাদের কথার মধ্যে চলে এসছে বিভিন্ন সময়ে এই আলোচনার মধ্যে যে প্রতিরোধটা আমরা কীভাবে করব। একটা হচ্ছে মেইন জিনিস যেটা হচ্ছে অ্যাওয়ারনেস। একটা গ্রুপ অফ পিপল যদি না জানে যে কী জিনিস এই গ্লোকোমা, কী করছে এই গ্লোকোমা, কীভাবে আমি গ্লোকোমাকে থামাবো, বা গ্লোকোমা বলে একটা রোগ যে পৃথিবীতে আছে না জানলে ওদের অ্যাওয়ার হওয়ার কথা না। কিন্তু একটা কমিউনিটি, একটা দেশের মানুষকে যদি আমরা অ্যাওয়্যার করতে পারি যে গ্লোকোমা বলে একটা রোগ আছে, আপনারা এটার জন্য ডাক্তারকে দেখান, বা আপনারা কোনো ডাক্তারকে যে বলেন আপনার গ্লোকোমা আছে কি না একটু দেখে দিতে, অথবা গ্লোকোমা হলে তার চিকিৎসা নিতে, তাহলে আমরা এটা প্রতিরোধ করা সম্ভব। এই অ্যাওয়ারনেসটাই আমাদের মেইন, যার জন্য সারা বিশ্ব এবং বিশ্বের সাথে একতা হয়ে বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি আমরা একইভাবে বাংলাদেশের মানুষকে অ্যাওয়্যার করে দিচ্ছি যে গ্লোকোমা আছে কি না জেনে নিন, যদি গ্লোকোমা থাকে চিকিৎসা নিন সময় মতো, সঠিক সময়ে সঠিকভাবে। ধন্যবাদ ম্যাডাম। আমি জানি যে আপনারা দুজন খুব অক্লান্ত পরিশ্রম করেছেন এই গ্লোকোমার রোগটিকে আমাদের দেশবাসীর কাছে পরিচিত দেওয়ার জন্য, এবং আমরা জানি এখন অনেক রোগী কিন্তু এই গ্লোকোমার রোগটি সম্পর্কে জানে এবং তার চিকিৎসা গ্রহণ করছে। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে গ্লোকোমা কিন্তু স্যার আপনি বলছেন যে এটি সারা জীবনের অসুখ, এই গ্লোকোমার রোগটিকে নিয়ে একজন রোগী কীভাবে আসলে সারা জীবন কাটাবে এই বিষয়টি স্যার যদি একটু বলতেন। গ্লোকোমা যদি কারো ডায়াগনোসিস হয়, রোগী যদি বলা হয় যে আপনার গ্লোকোমা হয়েছে, তো রুগীকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, মানে এটা বলে কাউন্সেলিংকে রুগীকে বোঝাতে হবে যে তার এটা যদি আপনি আমরা যে চিকিৎসা দিচ্ছি সঠিকভাবে না পালন করেন, চিকিৎসা না নেন, তাহলে কিন্তু আপনি অন্ধ হয়ে যাবেন। এই জিনিসটাকে রুগীকে আগে বুঝিয়ে দিতে হবে। রুগী যদি বুঝতে পারে যে হ্যাঁ আমি ডাক্তার সাহেবের যদি ফলো যেগুলি বলেছে সেগুলি যদি আমি না মানি তাহলে আমি মানে অন্ধ হয়ে যাব, তাহলে রোগীর ভিতরে যদি এই ভয়টা থাকে তাহলেই সে এটা মানবে। এটা ডাক্তারের এবং যারা প্যারামেডিক্সের তাদের এটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব। আর এটা হলো ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, যেমন ডায়াবেটিস প্রেশার হলে সারা জীবনের চিকিৎসা নিতে হয় কন্ট্রোলে রাখার জন্য, গ্লোকোমাটাও তাই। ওটার মতোই মনে করতে হবে যে আমার গ্লোকোমা আছে, সারা যেভাবেই চিকিৎসা হয় আইদার ড্রাগস। আরেকটা জিনিস হচ্ছে যে পেশেন্টকে রেগুলারলি ফলো আপে আসতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। যে যদি মনে করে যে আমি ওষুধ নিয়েছি আমি তো ভালোই আছি, তা না, এটা ডাক্তার সাহেব যে অ্যাপয়েন্টমেন্ট দিবে যে সেই অনুযায়ী তাকে দেখতে হবে। ডাক্তার সাহেব দেখেন যে আগে যে তার দৃষ্টি ছিল, তার ভিজুয়াল ফিল ছিল, সেগুলি তার এটা আছে কি না, এই চিকিৎসার পরেও এটা মেনটেন্ড হচ্ছে কি না, নাকি প্রোগ্রেস করতেছে গ্লোকোমা। যদি প্রোগ্রেস করে মানে আরও বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে এই চিকিৎসায় কাজ হচ্ছে না, তখন ডাক্তার সাহেব অন্য চিকিৎসা দিবেন কিংবা অ্যাডভান্স চিকিৎসা দিবেন কিংবা অ্যাড করবেন। তো রুগীকে সেই জিনিসগুলি বুঝাই দিতে হবে। আর এটা এমন কিছু না, রুগীকে মানে অ্যাসিওর করতে হবে যে আপনার গ্লোকোমা আছে, যে আপনি স্বাভাবিকভাবে এগুলি মেনে চলেন, চিকিৎসা নেন, তাহলে আপনার যতটুক দৃষ্টি এখন আছে সারা জীবন আপনার মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই থাকবেন, রুগীকে এটুকুই বুঝিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু যদি আপনি না মানেন তাহলে আপনি আস্তে আস্তে অন্ধ হয়ে যাবেন। ধন্যবাদ স্যার। ম্যাডাম, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, রুগীদের জন্য কোনো উপদেশ রয়েছে কি না? রুগীদের জন্য উপদেশ আমার একটাই, যে আপনারা নিয়মিত চোখ পরীক্ষা করাবেন, বছরে অ্যাটলিস্ট একবার চোখ পরীক্ষা করাবেন। বাচ্চাদের যদি বাচ্চাদের প্রায় ছ মাস পরপর এই চোখের পরীক্ষাটা করানো উচিত, কেননা অনেক বাচ্চাদের আমরা দেখতে পাই যে বাবা মা বুঝতে পারছে না যে তাদের চোখে চশমার দরকার, নিয়মিত আসে না এবং দেখা যায় যে সময়টা তারা আসে তখন চশমা দিয়েও কাজ হয় না। ঠিক সেম তেমনি বড়দেরও
চোখের বিভিন্ন রকমের অসুখ আছে, খালি গ্লোকোমা বলে কোনো কথা নেই। আর চোখ মানুষের একটা অত্যন্ত মূল্যবান অঙ্গ, যার চোখ নাই সে কিছুই করতে পারবে না। স্যার, ছোট্ট করে যদি একটু বলতেন, রোগীদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ রয়েছে কিনা? আমি আজকে যে প্রোগ্রামটা হলো সেটার যে উদ্দেশ্য ছিল অ্যাওয়ারনেস করা, মানে মানুষকে জানানো যে গ্লোকোমা রোগটা। যে সমস্ত স্টাডি আছে সেটা দেখা যাচ্ছে জনসাধারণের ভিতরে 2% গ্লোকোমা রোগে মানে আক্রান্ত থাকে। তাহলে কোন 2% মানে কোন দুইজন 100 জনের ভিতরে কোন দুজনের গ্লোকোমা আছে সেটা আমরা জানি না। সে কারণে বাচ্চাদের ক্ষেত্রে যখন প্রি স্কুল মানে স্কুল মানে আই টেস্ট করানো হয়, দৃষ্টিশক্তি স্কুলে যাওয়ার আগে এই চোখটা পরীক্ষা করতে হবে। আর যাদের বয়স 35 উপরে তাদেরকে অবশ্যই একবার প্রতি বছর চোখ দেখাতে হবে। তাহলে বুঝতে পারবো, যদি দেখানো নি ডাক্তারকে, চোখের ডাক্তারকে জানো, অসুখ না থাকলেও যেতে হবে যে ডাক্তার সাহেব দেখেন তো আমার গ্লোকোমা আছে কি না। ডাক্তার ছোট্ট একটা পরীক্ষা করলে বুঝতে পারবে তার আছে কি না। 100 জনের ভিতরে কোন 2 জন এটা তো আপনারা আমরা কেউ জানবো না, তখন আমরা ডিটেক্ট করতে পারবো। এই জন্যে তাদের উদ্দেশ্য হলো অ্যাবাভ 35-40 যে বয়সের যে জনসাধারণ আছেন জনগোষ্ঠীর, তাদের সবারই বছরে একবার চোখ দেখানো উচিত। জনসাধারণ কিংবা অ্যাজ এ হোল সবার প্রতি আমাদের আবেদন, গো গেট ইউর আইস টেস্টেড অ্যান্ড সেভ ইউর সাইট। ধন্যবাদ স্যার এবং ম্যাডাম আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাদের এত ব্যস্ততার মাঝে আমাদের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আপনারা এসেছেন, আপনাদেরকে আবারও জানাই অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। আমাদের পক্ষ থেকেও আরটিভিকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য আরটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, এবং সর্বোপরি তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার এবং ম্যাডাম। দর্শক, দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে না জানার যে প্রচলিত প্রবাদ রয়েছে আমাদের সমাজে, সেটি যেন কোনোভাবেই আমাদের চোখের উপর না বর্তায়, সে বিষয়টি মাথায় নেওয়া কতটা আসলে প্রয়োজন সে আলোচনা থেকে আজ আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। আরও বুঝতে পারলাম দৃষ্টিঘাতক গ্লোকোমাকে প্রতিহত করতে হলে যে লক্ষণগুলো নিয়ে আজ আমরা আলোচনা করলাম সেগুলো দেখা দেবার সঙ্গে সঙ্গে আমাদের একজন বিজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে এবং সঠিক সময় সঠিক চিকিৎসাটি নিতে হবে। সবার জন্য এই আহ্বান রেখে সকলের জন্য গ্লোকোমা মুক্ত সুস্থ সুন্দর স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ বিদায় নেব। তবে যেতে যেতে একটি পরামর্শ, আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন, সবার জন্য অনেক 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 শুভকামনা। For more updates, subscribe.
press the bell icon on YouTube app and never miss another update. Oh.